আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো এই পর্যায়ে আমি আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, যেটা স্নাতক ফাস প্রথম বর্ষ এবং স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমার আলোচনার টপিক হলো 1969 সালের গণ অভ্যুত্থান ও ছাত্রদের 11 দফা আন্দোলন। দুইটাই যুগপত আন্দোলন একসাথে হয়েছিল, তো আমি দুইটাই পাশাপাশি আলোচনা করব। তবে যেহেতু টপিকটা তুলনামূলকভাবে একটু বড়, তাই আজকে প্রথম অংশ আলোচনা করব, আমি পরবর্তী ক্লাসে শেষ অংশ বা দ্বিতীয় অংশটা আলোচনা করব। তো শুরুতে আমরা যেটা দেখি যে 1969 সালের গণ অভ্যুত্থান, এটা মূলত একটা বিশাল ব্যাপক আন্দোলন, যেটা একসময় পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানও ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ যেটা বলা যায় যে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্টের পরে অন্যতম সফল একটা আন্দোলন ছিল বা সংগ্রাম ছিল 1969 সালের গণ অভ্যুত্থান। যে অভ্যুত্থানের মাধ্যমে প্রবল প্রতাপশালী আইয়ুব খান, পাকিস্তানের সামরিক সরকার আইয়ুব খান, শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, যেটা ছিল 1969 সালের গণ অভ্যুত্থানের অন্যতম একটি বিরাট সাফল্য। তো 69 সালের আগে ছাত্রদের 11 দফা এবং একই সঙ্গে শেখ মুজিবের মুক্তি দাবি উঠে, মামলার কার্যক্রম যতই এগোতে থাকে ততই আন্দোলনও ঘনীভূত হতে থাকে, ধীরে ধীরে তা আইয়ুব বিরোধী আন্দোলনের রূপ নেয়। আইয়ুব খানের পতনের দাবিকে কেন্দ্র করেই প্রথমবারের মতো এই পাকিস্তানের দুই অংশে এই আন্দোলন রাজপথে নামে, এবং এই আন্দোলনের পরিণতিতেই শুধু আইয়ুব খানের পতনেই ঘটেনি, বরং স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। তো পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র, আগরতলা ষড়যন্ত্র মামলা ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে দেশের সকল স্তরে জনগণের অংশগ্রহণে যে দুর্বার আন্দোলন গড়ে ওঠে, সেটাই ইতিহাসে 1969-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। তো এই 1969-এর গণ অভ্যুত্থানের পটভূমি আলোচনা করতে গেলে আমরা যেটা দেখি যে এই আসলে এই পটভূমিটা একদিনে তৈরি হয়নি। 1958 সালের সাতই অক্টোবর, যেদিন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে পাকিস্তানের সে সময়কার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আইয়ুব খানকে সামরিক আইন প্রশাসক নিযুক্ত করেন। কিন্তু তার 20 দিন পরে দেখা গেল যে আইয়ুব খান তার সামরিক, অর্থাৎ সে সময়কার প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে উৎখাত করে তিনি প্রেসিডেন্ট পদে এবং সশস্ত্র বাহিনীর প্রধান উভয় পদে অধিষ্ঠিত হন, এবং সেই থেকে যে সৌর শাসন শুরু করেন, এবং তখন থেকেই মূলত 1969 সালের গণ অভ্যুত্থানের পটভূমি রচিত হয়। তো পটভূমি যেমন প্রথম একটা পটভূমির বিভিন্ন বিষয় দেখলে দেখা যায় যে যেমন সামরিক শাসন ও দমন নীতি, যে আমরা দেখি যে 1958 সালে আইয়ুব খান ক্ষমতায় আসার পর তিনি জনগণকে প্রথম বুঝিয়েছেন যে তিনি খুব দ্রুত দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এবং খুব দ্রুত তিনি তার ক্ষমতা হস্তান্তর করে তার সেনাবাহিনীর প্রধান পদে ফিরে যাবেন। কিন্তু ক্রমেই দেখা গেল যে তিনি সেটা আর করেননি, 1 বছর 2 বছর 3 বছর গিয়ে তিনি তার কথা রাখেননি, এবং উল্টা তিনি মৌলিক গণতন্ত্র এবং বিভিন্ন ধরনের কিছু অধ্যাদেশ জারি করে, যেমন এফডু, ফুডু, এই ধরনের কিছু অধ্যাদেশ জারি করে গণতান্ত্রিক বা রাজনৈতিক ব্যক্তিত্বদের তিনি অন্তরীণ করে নিজের ক্ষমতা কুক্ষিগত করতে চেষ্টা করেন এবং দমন নীতি চালিয়ে যান। আর এই কারণে জনগণ আস্তে আস্তে তার সেই ফাঁকা বলি বা তার মিথ্যা সান্ত্বনা বুঝতে পারে, এবং সেটার আন্দোলন শুরু হয়ে একসময় তা প্রবল আন্দোলনের রূপ নেয়। 1962 সালের সংবিধান ঘোষণা, এটাও একটা 1969-এর গণ অভ্যুত্থানের পিছনের কারণ। কারণ 1962 সালের 1 মার্চ আইয়ুব খান পাকিস্তানের দ্বিতীয় সংবিধান ঘোষণা করেন। তো এই সংবিধান নিয়ে পূর্ব পাকিস্তানের মানুষের কিছু প্রত্যাশা ছিল যে তারা হয়তো মনে করছিল যে পূর্ব পাকিস্তানের মানুষের স্বায়ত্ব শাসন থাকবে, কিন্তু দেখা গেল যে সংবিধানে পূর্ব পাকিস্তানের মানুষের স্বায়ত্ব শাসনের বিষয়টি দারুণভাবে উপেক্ষিত হয়, এবং দেশে কঠোর একনায়কতান্ত্রিক
শাসন প্রতিষ্ঠা করা হয়। ফলে এই এই সংবিধানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে প্রবল আন্দোলন দামা বেঁধে উঠে এবং ইতিপূর্বে শেখ মুজিবুর রহমান সহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে 1962 সালের 15 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট আহ্বান করা হয়। তো ব্যাপক আন্দোলন ও প্রতিরোধের মুখে আইয়ুব খান 1962 সালের 28 জুন সামরিক আইন প্রত্যাহার করে নেন। তৃতীয় যেটা দেখা যাচ্ছে ছাত্রদের দুর্বার আন্দোলনের ডাক, যেটা আইয়ুব খানের বিরুদ্ধে দ্বিতীয় ছাত্র আন্দোলন গড়ে ওঠে 1962 সালের শিক্ষা কমিশনের রিপোর্টকে কেন্দ্র করে। তো শিক্ষা কমিশনের রিপোর্ট আগস্ট মাসে এই কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে ছাত্ররা নতুন করে আন্দোলন ডাক দেয়। কেননা এই 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 শিক্ষা কমিশনে পূর্ব পাকিস্তানের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তেমন কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি এবং ফলে ঢাকা কলেজ থেকে শুরু করে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ধর্মঘট আহ্বান করে এবং 17 সেপ্টেম্বর ছাত্ররা দেশব্যাপী হরতাল ডাকে। এমনকি উত্তেজিত ছাত্ররা আইয়ুব খানের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার কুশপুত্তলিকাও দাহ করে। চতুর্থ যেটা পটভূমির মধ্যে দেখা যাচ্ছে যে মৌলিক গণতন্ত্রের বিরোধিতা। আমরা জানি যে আইয়ুব খান ক্ষমতায় এসে একটা উদ্ভট একটা তথ্য জারি করেন, যেটাকে আমরা বলি মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। তো এই মৌলিক গণতন্ত্র দেখা যাচ্ছে যে মৌলিক গণতন্ত্রের মাধ্যমে তিনি সত্যিকারের যারা রাজনীতিবিদ তাদেরকে বাদ দিয়ে কিছু অর্থাৎ আইয়ুব তার তার সমর্থনকারী কিছু একটা গ্রুপ সৃষ্টি করে তিনি সেখানে মৌলিক গণতন্ত্র গণতন্ত্র নামে সে উদ্ভট একটা পথা চালু করেন। আর এই মৌলিক গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের যে মানে সংসদীয় সরকার ব্যবস্থা বা প্রত্যক্ষ নির্বাচনের যে দাবি সেটা ক্রমে মানে মৌলিক গণতন্ত্রে অন্তর্ভুক্ত না থাকায় এটার বিরুদ্ধে জনগণ বা ছাত্র সমাজ বিরোধিতা শুরু করে। এটাও একটা পটভূমির মধ্যে থাকে। সৈধবাভিত্তিক বৃহত্তর আন্দোলনের সূচনা, তো আমরা দেখি যে 1962 সালের একে ফজলুল হক এবং 1963 সালের শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর শেখ মুজিবুর রহমান এবং মাওলানা হামিদ খান বাসানি পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর হাল ধরেন। তো সে সময় 1964 সালের পর 1965 সালে পাক ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তান অরক্ষিত থাকায় পূর্ব পাকিস্তানের মানুষজন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয় এবং এরও পরিপ্রেক্ষিতে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা পেশ করেন। যদিও সেটা পাকিস্তানি বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তারপরেও এই ছয় দফার মাধ্যমে পূর্ব বাংলার মানুষজন সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে নিয়ে এসে আন্দোলন সংগ্রামে একাত্মতা প্রকাশ করেন এবং এইভাবেই পূর্ব বাংলার সকল ছাত্র সমাজ কৃষক শ্রমিক সবাই রাস্তায় নেমে এসে একাত্মতা প্রকাশ করে বৃহত্তর আন্দোলনের সূচনা করেন। আরেকটা যেটা 69-এর গণ অভ্যুত্থানের জন্য বলা যায় যে আগরতলা ষড়যন্ত্র মামলা, কারণ আমরা দেখি যে 1966 সালের ছয় দফার পর পাকিস্তানের তৎকালীন সামরিক যন্ত্রা আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুমুল জনপ্রিয়তাকে দমন করার জন্য এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং এই মিথ্যা মামলা দায়ের করে সে সময়কার পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 35 জনকে বন্দী করে দেন। ফলে এই 35 জনের মুক্তি এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তিদানের জন্যই আন্দোলন সংগ্রাম শুরু হয়, যেটা একসময় 1969 সালের গণ অভ্যুত্থানের রূপ নেয়। সর্বশেষ যেটা দেখা যাচ্ছে যে প্রত্যক্ষ নির্বাচনের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটি। প্রত্যক্ষ নির্বাচন বলতে মৌলিক গণতন্ত্রে আমরা যেটা দেখি যে সেখানে প্রত্যক্ষ নির্বাচনের কোনো বিধান রাখা হয়নি, সেখানে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে কীভাবে নির্বাচন করা যায় সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেজন্য সে সময়কার পূর্ব বাংলার তৎকালীন ছাত্র সমাজ প্রত্যক্ষ নির্বাচনের দাবিতে একটা সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করেন, এরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। আর এই আন্দোলন সংগ্রামে পরবর্তীকালে আইয়ুব বিরোধী আন্দোলনের রূপ নিয়ে তা 1969 সালের গণ অভ্যুত্থানে রূপ নেয়। তো মূলত এইসব কারণেই বা এইসব পটভূমিতেই 1969 সালের গণ অভ্যুত্থান সূচনা ঘটে। তো এখানে আর একটা ঘটনা ঘটে, সেটা হলো ছাত্রদের 11 দফা দাবি বা কর্মসূচি, সেটাও 1969 সালের গণ আন্দোলনে বিশাল ভূমিকা লাভ করে, তো বিশাল ভূমিকা নেয়। তো 1969 সালের গণ অভ্যুত্থানে যে প্রথম পর্যায়ের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ছাত্র সমাজের 11 দফা,
কর্মসূচিতে ডাকসু ও চারটি সংগঠনের অর্থাৎ সে সময়কার ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের চারটি ছাত্র সংগঠনের সাতজন নেতা প্রণীত 11 দফা কর্মসূচি 1969 সালের 4 জানুয়ারি ছাত্র নেতৃত্ববৃন্দ কর্তৃক ঘোষণা করা হয়। তো এই 11 দফাকে বলা হয় 6 দফার বিস্তারিত রূপ। কেন্দ্রীয় শাসন থেকে বাঙালিদের আর্থ সামাজিক তারপরে সামাজিক ক্ষেত্রে স্বাধিকার অর্জন এই 11 দফার প্রধান দাবি। তো এই 11 দফার দাবিগুলোর যদি আমরা একটু দেখি যে প্রথম দফাতে কী ছিল, এই প্রথম দফাতে যেটা ছিল যে ছাত্রদের শিক্ষা সংক্রান্ত 17টি দাবি এতে উত্থাপিত হয়। মূলত এই দাবিগুলোর মধ্যে বিশেষ করে পূর্ব পাকিস্তানের বড় বড় কলেজগুলোকে সরকারি না করে সেখানে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা, তারপরে কিছু বিভাগের বিভিন্ন বড় বড় কলেজগুলোকে 900 বিদ্যালয় স্থাপন করা, তারপরে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করা, শিক্ষার্থীদের জন্য হোস্টেলে আরও বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং খাবারের দাম কমানো, সর্বোপরি বাস ট্রাক লঞ্চ এবং ট্রেনে শিক্ষার্থীদের যাতায়াত ভাতা অর্ধেক করে দেওয়া এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের মতো সর্বোচ্চ 10 মশাই যাতে শহরের যে কোনো এলাকায় শিক্ষার্থীরা গমন করতে পারে সেই ব্যবস্থা করা। মূলত শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়েই এই প্রথম ছাত্রদের 11 দফার প্রথম দফাতে বিস্তারিত উল্লেখ করা হয়, যেটা 17টি আলাদা আলাদা অংশে বিভক্ত ছিল। তো দ্বিতীয় দফাতে যেটা বলা হয়েছিল যে প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এটা 6 দফাতেও ছিল আমরা দেখলাম, যে ছাত্রদের 11 দফাতেও সেটা উল্লেখ করা হয়েছে। আর তৃতীয় দফাতে যেটা যে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, এটা ছাত্রদের 11 দফার 3 নম্বর দফা যেটা সার্বভৌম ক্ষমতা সম্পন্ন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, এবং একই ব্যবস্থা অবস্থায় দেশ রক্ষা তারপরে মুদ্রা এবং পররাষ্ট্র সংক্রান্ত বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে তো এইটাও তৃতীয় দফার মধ্যে ছিল। তারপর চতুর্থ দফাতে যেটা যে পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান উত্তর পশ্চিম প্রদেশ এবং সিন্ধু প্রদেশ সহ যে সকল প্রদেশের স্বায়ত্তশাসনের দাবি চলছে সেই সকল প্রদেশের স্বায়ত্তশাসন প্রধানপূর্বক সাব ফেডারেশন গঠন করা, এটা ছিল চতুর্থ দফা ছাত্রদের 11 দফার মধ্যে। তারপর পঞ্চম দফাতে যেটা ব্যাংক বিমা ও পাট ব্যবসায় ও বৃহৎ শিল্প জাতীয়করণ, এটা পঞ্চম দফা। তারপরে ষষ্ঠ দফার মধ্যে কৃষকের উপর খাজনার বোঝা হ্রাস, মূলত এটা ছিল কৃষকদের নিয়ে যে কৃষকদের খাজনা খাজনার বোঝা হ্রাস করতে হবে, তাদের বকেয়া খাজনা এবং ঋণ মকুব করতে হবে, বকেয়া খাজনা দিতে হবে এবং সর্বোপরি পাট ও আখের ন্যায্য মূল্য প্রদান করতে হবে, এটা ছিল ষষ্ঠ দফা। ষষ্ঠ দফা তারপর সপ্তম দফা এটা ছিল শ্রমিকদের নিয়ে, শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস প্রদান, শিক্ষা চিকিৎসা বাসস্থানের সুবিধা প্রদান, এমনকি ট্রেড ইউনিয়ন গঠন করার অধিকার প্রদান করা আছে শ্রমিকদের, এটা সপ্তম দফাতে ছিল ছাত্রদের। তো অষ্টম দফাতে পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জলসম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করা। তারপরে নবম দফাতে জরুরি আইন, নিরাপত্তা আইন এবং নিরাপত্তা সংক্রান্ত আইন আইন ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করতে হবে। তারপরে দশম দফাতে সিএটু সেন্টু এবং পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ধরনের সামরিক চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করতে হবে, এবং চুক্তিগুলোর মধ্যে যদি থাকে সেটা নিরপেক্ষ চুক্তি থাকতে হবে, অর্থাৎ কোনো দেশকে এক্সট্রা সুবিধা দেওয়া যাবে না। সর্বোপরি ছাত্রদের 11 দফা দাবির মধ্যে 11 নম্বর দফাতে যেটা বলা হয়েছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলা সহ সকল মিথ্যা মামলা নিঃশর্তে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে এবং সেই সকল বন্দীদেরকে নিঃশর্ত মুক্তিদান করতে হবে এবং অন্য সকল রাজবন্দীদেরকেও মুক্তিদান করতে হবে। এটাই ছিল ছাত্রদের 11 দফা। দেখা যাচ্ছে এখানেও 6 দফার সাথে অনেক মিল। তো এই দুইটার যুগপত আন্দোলনের সাথে আরও যোগ হয় সেটা হলো যে 11 দফার দাবিগুলোতে সমাজের সকল স্তরের মানুষের দাবি সন্নিবেশিত হয়। 1969 সালের জানুয়ারি মাসে যখন ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা ডাকসু নামে পরিচিত সেটা সহযোগিতায় গঠিত ছাত্র সংগ্রাম কমিটি আন্দোলনের ডাক দেয়, তখন সারা দেশের জনগণ ও ছাত্র সমাজ সে আন্দোলনে অংশগ্রহণ করে।
এই সময় 1969 সালের 8ই জানুয়ারি, অর্থাৎ সে সময় যে বিরোধী দলগুলো ছিল সরকার বিরোধী, 8ই জানুয়ারি 8টি রাজনৈতিক দল, বিরোধী দল নেতৃবৃন্দ গণতান্ত্রিক সংগ্রাম কমিটি, যেটাকে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা ড্যাক নামে পরিচিত, একটি ঐক্যজোট গঠন করে। তো ড্যাক আলাদাভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারাও 8 দফা কর্মসূচি প্রণয়ন করে। এটা ছিল বিরোধী দলগুলোর একটা জোট যারা আলাদাভাবে 8 দফা দাবি প্রণয়ন করে। তো সেগুলো 11 দফার সাথে মিল আছে, যেমন দেশে যুক্তরাষ্ট্রীয় এবং সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার প্রবর্তন, তারপরে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচন অনুষ্ঠান, অবিলম্বে জরুরি ব্যবস্থা প্রত্যাহার, তারপরে নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সকল প্রকার গণতান্ত্রিক অধ্যাদেশ বাতিল বলে ঘোষণা করা, জুলফিকার আলী ভুট্টো সহ, অর্থাৎ সে সময় পশ্চিম পাকিস্তানের একজন নেতা, পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো, তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো কারান্তরীণ ছিলেন। জুলফিকার আলী ভুট্টো, শেখ মুজিবুর রহমান, ওয়ালি খান সহ সকল রাজবন্দীর মুক্তিদান এবং সকল প্রকার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা, তারপরে শ্রমিকদের ধর্মঘটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং ফৌজদারি দণ্ডবিধির 144 নং ধারায় বর্ণিত সমস্ত আদেশ প্রত্যাহার করা, এবং সর্বোপরি যেটা 8 দফার সর্বশেষ দফায় ছিল যে প্রেস অ্যান্ড পাবলিকেশন অধ্যাদেশ, যেটা সংবাদপত্রের বা বাক স্বাধীনতার জন্য, প্রেস এবং পাবলিকেশন অধ্যাদেশ অধ্যাদেশ বাতিল বলে ঘোষণা করা এবং সকল সংবাদপত্রের বাক স্বাধীনতা রাখা বা রাক স্বাধীনতা অনুমতি দেওয়া, সে এইগুলো নিয়ে ছিল যে ড্যাকের 8 দফা দাবি। তো 69-এর গণ অভ্যুত্থান শুরু হয়েছিল মূলত জানুয়ারি মাসে মাঝামাঝি থেকে, তো অব্যাহত থাকে প্রায় মাস মাস পর্যন্ত, অর্থাৎ বেশি দিন লাগেনি এটার কাজ শেষ করতে বা এই আন্দোলনের ফল পেতে। তো ছাত্র সংগ্রাম কমিটি 11 দফা ভিত্তিক আন্দোলন সংগ্রাম, ছাত্র দফা কমিটি এবং ড্যাক তাদের 11 দফা এবং 8 দফা ভিত্তিক আন্দোলন সংগ্রাম গড়ে তুলছিল, তার সাথে যুক্ত হয়ে আবার ড্যাক, ড্যাকের 8 দফা ছাত্র সংগ্রাম কমিটির 11 দফা দাবি মিলে পুরো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার ফলে সমস্ত পাকিস্তান অবরুদ্ধ হয়ে পড়ে এবং সেটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি আজ করতে পারে আইয়ুব খান জাতির উদ্দেশ্যে, অর্থাৎ 1969 সালের 25শে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা করে তার পরবর্তী যে সেনাপ্রধান ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন, আর এইভাবেই মূলত গণ অভ্যুত্থানের সফল পরিণতি ঘটে। এবং এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও যে সকল নেতাকর্মীকে 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেও মুক্তিদান করা হয়, এবং এর পরবর্তীতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিদানের পরেই সে সময়কার ডাকসুর সহ সভাপতি ছাত্রনেতা তোফায়েল আহমদ এর নেতৃত্বে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়, সেটা 23শে মার্চ সম্ভবত। তো যা এই হলো 1969 সালের গণ অভ্যুত্থান এবং 11 দফা বা 8 দফার আন্দোলনের সফল পরিণতির প্রথম অংশ। তো পরবর্তী অংশে আমরা দেখব যে এই গণ অভ্যুত্থানের যে 3টা পর্যায় ছিল, অর্থাৎ গণ অভ্যুত্থানের যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যে গণ অভ্যুত্থানের আন্দোলন হয়েছিল সেটাতে আমরা 3টি পর্যায়ে ভাগ করে পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং সেটার ফলাফল এবং গণ অভ্যুত্থানের তাৎপর্য এসব নিয়ে আশা করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়ালেখা করবে, বইয়ের সাথে যোগাযোগ রক্ষা করবে, সর্বোপরি সবাই গড়ে থাকবে। তো এ পর্যন্ত আজকে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।